তেজপাতা, এটা তো একটা পাতা, তেজপাতা হলুদ এগুলি করে একটা জিনিস হলো নাকি, কিন্তু এগুলো যে এত মূল্যবান এটা চিন্তা করার মতো না, অকল্পনীয়। আপনার তেজপাতা হাজার বছর যাবৎ আমরা ডালে দেই, পোলাও বিরিয়ানিতে দেই, মাংসে দেই, কেন দিই? আপনি 100 জন লোকের ভিতরে যে দেখেন একজন লোকে বলতে পারবে না কেন দিই। আসলে এটা হাজার বছর আগের থেকে একটা প্রচলন, এটা হলো অ্যান্টিসেপ্টিক। এটা যে কোনো ধরনের খারাপ ফাঙ্গাসকে, যে কোনো ধরনের খারাপ জীবাণুকে প্রতিরোধ করার মতো ক্ষমতা এই তেজপাতার আছে বলেই আমরা এটা মাংসে ব্যবহার করি। মাংস খেলে যতগুলো ক্ষতি হয় তার কিছুটা অংশ তেজপাতা প্রতিরোধ করতে পারে। তো তেজপাতার ঘেরান কিন্তু আমরা সঠিকভাবে পাই না। আপনি বলবেন যে বাজারের তেজপাতায় ঘেরান নাই, কিন্তু তাহলে আপনি দুইটা তেজপাতা গাছ বাড়িতে কেন লাগান না? আপনি দুইটা দারচিনি গাছ কেন লাগান না? দারচিনি গাছ এবং তেজপাতা গাছ সেপারেট জিনিস। দারচিনির চামড়া সুন্দর, সুশোভিত ঘেরান, সুন্দর ঝাল লাগে, সুন্দর মজা। সারা পৃথিবীতে কত দাম দিয়ে এই দারচিনি মানুষ কিনে খায়। দারচিনি চামড়াটা, গাছের চামড়াটা হলো দারচিনি, আবার তেজপাতা গাছের পাতা তেজপাতা, আবার চামড়া দিয়ে খুব ভালো ধরনের ফ্লেভার বানানো হয়। আমরা নিজেরা বানাই, ভোলাটিল পদ্ধতিতে আমরা এই ফ্লেভারগুলি তৈরি করে থাকি। আমার কাছে এবং আমার পিছনেই আছে এগুলো, আমি যে গবেষণা করি, রিসার্চ করি, এবং তেজপাতা থেকে কত ভালো ভালো জীবাণুনাশক ওষুধ তৈরি হয়, ট্যাবলেট হয়, ক্যাপসুল হয়, সিরাপ হয়, আতর হয়। তো তেজপাতা সম্বন্ধে আমাদের জানা নাই, খালি খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি, জানি না যে এর গুণটা কী।